नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय थेके जारा बीडीपी कोर्स अर्थात ग्रेजुएशन करछेन भिडियोटी शुधुमात्र तादेर जन्य कारण এই ভিডিওতে আমি বিডিপি কোর্সের বাংলা বিষয়ের ফাইনাল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং বিডিপি সাজেশন সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলিতে একে একে সমস্ত ব্যাপারে আলোচনা করা হবে সাজেশনে দেওয়া প্রশ্নগুলি ফলো করলে 100% কমন অবশ্যই পাবেন তার সাথে জানিয়ে রাখি বিডিপি ফাইনাল পরীক্ষার জন্য সম্পূর্ণ কম্পিউটার প্রিন্টেড সাজেস্টিভ নোট পেতে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে किंबा जोगाजोग करते पारें বিচিত্রা এডুগাইডের फोन नम्बर বিচিত্রা এডুগাইড থেকে দেওয়া সাজেস্টিভ নোটগুলি ফলো করলে পরীক্ষায় ফার্স্ট ক্লাস অবশ্যই পাবেন এটুকু বলতে পারি নোটস হ্যান্ড টু হ্যান্ড বা কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা রয়েছে তাছাড়া স্বল্প মূল্যে নোটসের পিডিএফও নিতে পারেন প্রয়োজন থাকলে যোগাযোগ করতে পারেন বিস্তারিত জানতে ভিজিট করুন চ্যানেলের অ্যাবাউট সেকশনে হ্যালো দর্শক বন্ধুরা আমি শেখর সহিস আর বিচিত্রা এডুগাইডে আপনাদের স্বাগত যেখানে বিভিন্ন ধরনের পরীক্ষার সাজেশন নোটস এবং গাইড পাবেন সম্পূর্ণ বিনামূল্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও বেশি আপডেট পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন আলোচনা করব বিডিপি তৃতীয় বর্ষের ইউজি সিক্স অর্থাৎ বাংলা ষষ্ঠ পত্রের সম্ভাব্য প্রশ্ন নিয়ে प्रथम आसा जाक 20 नम्बर प्रश्न दिखे परीक्षा 20 नम्बर मोट दुटी प्रश्न एसे थाके अर्थात मोट नम्बर 40 प्रथम प्रश्न हलो ट्रेजेडी नाटक हिसेबे नीलदर्पणेर सार्थकता विचार करुन परेर प्रश्न रूपक सांकेतिक नाटकेर वैशिष्ट्य आलोचना करे रथेर रसी नाटक के यथार्थ रूपक सांकेतिक नाटक बला जाय किना लिखुन পরের প্রশ্ন নবান্ন নাটকটি কি অর্থে প্রতিরোধের নাটক বুঝিয়ে দিন তার সাথে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে এর ভূমিকা নির্ধারণ করুন পরের প্রশ্ন অ্যারিস্টটলের ভাবনা অনুযায়ী ট্র্যাজেডির 6টি অঙ্গের সংক্ষিপ্ত পরিচয় দিন যাকে বলা হয় ট্র্যাজেডির স্বর অঙ্গ পরের প্রশ্ন নীলদর্পণ নাটক হিসেবে তেমন উন্নত না হলেও সাহিত্যের ইতিহাসে স্বতন্ত্র আলোচনার যোগ্য মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করুন পরের প্রশ্ন বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে বেলগাছিয়া নাট্যশালার গুরুত্ব আলোচনা করুন পরের প্রশ্ন নীলদর্পণ নাটকের সংলাপ রচনার গুরুত্ব বিচার করুন আট নম্বরের প্রশ্ন নবান্ন নাটকে চমৎকারভাবে ধরা পড়েছে একটি খণ্ডচিত্র নাটকের চরিত্রগুলি সে যুগের প্রতিনিধি স্থানীয় নবান্ন সম্পর্কে এই মূল্যায়ন কি আপনি মেনে নেবেন যুক্তিসহ উত্তর দিন পরের প্রশ্ন রথের রসি নাটকে নাট্যকারের একটি নির্দিষ্ট বার্তা আছে সেই বার্তা কিভাবে নাটকে ফুটে উঠেছে তা আলোচনা করুন পরের প্রশ্ন ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার পূর্বকালে বাঙালি নাট্যচর্চা বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লিখুন পরের প্রশ্ন সমকালীন সমাজ ও নাট্য আন্দোলনে নবান্ন নাটকের প্রভাব অনস্বীকার্য কিন্তু শিল্প হিসেবে এই নাটকের দুর্বলতা প্রকট এই মন্তব্যটির যথার্থ বিচার করুন কুড়ি নম্বরে সম্ভাব্য প্রশ্নগুলির শেষ প্রশ্ন বাংলা সাহিত্যে গীতিকাব্যধারার একটি সংক্ষিপ্ত পরিচয় দিন তার সাথে এর চরিত্র ও লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করুন আপনাদেরকে জানিয়ে রাখি এই যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে এই সাজেশনগুলোর সাজেস্টিভ নোটসগুলি পেয়ে যাবেন আমার কাছ থেকে প্রয়োজন থাকলে যোগাযোগ করতে পারেন এরপরে আসা যাক বারো নম্বরের প্রশ্নের দিকে পরীক্ষায় বারো নম্বরের মোট তিনটি প্রশ্ন এসে থাকে অর্থাৎ মোট নম্বর 36 বারো নম্বরে সম্ভাব্য প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন হল রথের রসি নাটকের নারী চরিত্রগুলির গুরুত্ব বুঝিয়ে দিন পরের প্রশ্ন ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন পরের প্রশ্ন আখ্যান কাব্যের সংজ্ঞা দিন বাংলা সাহিত্যে আখ্যান কাব্যের যে ধারাগুলি লক্ষ্য করা যায় তার সংক্ষিপ্ত পরিচয় দিন চার নম্বর প্রশ্ন ঐতিহাসিক নাটক কাকে বলে বাংলা ঐতিহাসিক উপন্যাসে বঙ্কিমচন্দ্রের স্থান নিরূপণ করুন পরের প্রশ্ন
বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাসে শখের নাট্যশালাগুলির মধ্যে জোড়াসাঁকো নাট্যশালার পরিচয় দিন। পরের প্রশ্ন, প্লট বলতে অ্যারিস্টটল কি বোঝাতে চান? প্লট ও চরিত্রের মধ্যে তার বিচারে কোনটির গুরুত্ব বেশি? কেন তার এই মত সংক্ষেপে বুঝিয়ে দিন। পরের প্রশ্ন, আত্মজৈবনিক উপন্যাস কাকে বলে? বিশ শতকের অন্তত দুটি এমন উপন্যাসের প্রসঙ্গ আলোচনা করে এই বর্গটির ধরন ধারণ বুঝিয়ে দিন। পরের প্রশ্ন, রথের রশি নাটকের রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন, সাংকেতিক নাটক কাকে বলে? কয়েকটি সাংকেতিক নাটক আলোচনা সূত্রে এই নাট্য ধরনটির স্বরূপ বুঝিয়ে দিন। পরের প্রশ্ন, প্রহসনের উদ্ভব কিভাবে হয় সংক্ষেপে আলোচনা করে উদাহরণসহ বাংলা প্রহসনের একটি সংক্ষিপ্ত পরিচয় দিন। পরের প্রশ্ন, মহাকাব্যের সংজ্ঞা কি? সংক্ষেপে মহাকাব্যের শ্রেণীবিভাগ করুন এবং দৃষ্টান্ত দিন। পরের প্রশ্নটি হল, কমেডির বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। ১২ নম্বরের শেষ সম্ভাব্য প্রশ্নটি হল, প্রবন্ধ কাকে বলে? প্রবন্ধ কয় প্রকার ও কি কি? গুরু ও লঘু প্রবন্ধের একটি তুলনামূলক আলোচনা করুন। এরপরে আসা যাক প্রশ্নমান ৬ দিকে। পরীক্ষায় ৬ নম্বরের মোট ৪টি প্রশ্ন এসে থাকে, অর্থাৎ মোট নম্বর ২৪। প্রথম প্রশ্ন হল, হিন্দু ন্যাশনাল থিয়েটার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম যথার্থ উপন্যাস কোনটি? কেন আপনার এই অভিমত আলোচনা করুন। ৩ নম্বর প্রশ্ন, বাংলা নাট্য আন্দোলনে উৎপল দত্তের অবদান সম্পর্কে আলোচনা করুন। পরের প্রশ্ন, উদ্ভট গল্প রচনায় ত্রৈলোক্যনাথ ও রাজশেখর বসুর কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করুন। পরের প্রশ্ন, আমার অন্তর জ্বলে গেছে রে কুঞ্জ, আমার অন্তর, বক্তা কে? কুঞ্জকে একথা বলার কারণ কি? পরের প্রশ্ন, বেটা যেন পাদ্রী হয়ে এসেছে, কে কার সম্পর্কে এ কথা বলেছেন? প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা করুন। ৭ নম্বর প্রশ্ন, সামাজিক উপন্যাস হিসেবে পল্লী সমাজ উপন্যাসের গুরুত্ব আলোচনা করুন। পরের প্রশ্ন, ভারতীয় নাট্যশাস্ত্রে নাটককে পঞ্চম বেদ বলা হয়েছে কেন? ৯ নম্বর প্রশ্ন, নাট্যকাব্য ও কাব্যনাট্যের পার্থক্য বুঝিয়ে দিন। পরের প্রশ্ন, আমিনপুরের কলঙ্ক, আমিনপুরের কলঙ্ক তোরা সব, তাই পেছু হচ্ছিস, প্রসঙ্গটি কি? বক্তা কে? মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দিন। পরের প্রশ্ন, এই তো ইতিহাস, উত্তরায় আর চড়ায়, চড়ায় আর উত্তরায়, কে কাকে এ কথা বলেছেন? প্রসঙ্গটি সবিস্তারে উল্লেখ করুন। শেষ সম্ভাব্য প্রশ্নটি হল, এ পোড়ামাটির দেশে আর থাকব না, বক্তা কে? পোড়ামাটির দেশ বলতে বক্তা কি বুঝিয়েছেন? তো এই ছিল বিডিপি তৃতীয় বর্ষের UG-6 অর্থাৎ বাংলা ষষ্ঠ পত্রের সম্ভাব্য প্রশ্ন। বাকি বিষয়ের সম্ভাব্য প্রশ্নগুলির জন্য চেক করুন ডেসক্রিপশন বক্স। পরিশেষে জানিয়ে রাখি যে এই যে সাজেশনটি দেওয়া হয়েছে, ফাইনাল পরীক্ষার আগে এই সাজেশনটিকে আরও শর্ট করে আপনাদের সামনে তুলে ধরা হবে। আগত পরীক্ষায় অ্যাসাইনমেন্ট, অ্যান্সার ও ফাইনাল এক্সামের সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করুন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বারে, কিংবা কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে। ভবিষ্যতে এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটি পেয়ে যান সবার আগে। তো আজকের আপডেট এই পর্যন্তই, আসছি নতুন কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন।